এই দুনিয়াতে আপন বলে কোনো কিছু নেই, সব অন্যের দান। কেন আমি এই দুনিয়াতে একদিন ছিলাম না, আমি হয়তো কারোর মাধ্যমে এই দুনিয়াতে এসেছি, কার মাধ্যমে এসেছি সেও অন্য কেউ, আমার বাবা মার মাধ্যমে এই দুনিয়াতে এসেছি। আসার পরে আমি কথা বলতে পারতাম না, খেতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমাকে সব কিছু শিখাইছে আমার বাবা মা, সেও অন্য কেউ। আমি যখন একটু বড় হলাম, কথা বলতে শিখলাম, হাঁটা শিখলাম, তখন আমাকে প্রাইমারি এক স্কুলে ভর্তি করা দেওয়া হলো। সেখানে আমাকে টিচিং দেওয়া হলো, সে অন্য কেউ। এমন করে 5টা বছর আমি কাটিয়ে দিলাম সেই প্রাইমারি স্কুল জীবনে। সেখান থেকে ট্রান্সফার হয়ে গেলাম হাই স্কুল জীবনটা। সেই জায়গা আমাকে একই ভাবে আমাকে শিক্ষা দেওয়া হলো, সে অন্য কেউ। তারপর আমি কলেজ জীবন শেষ করলাম, কলাপর চাকরি নিলাম। চাকরির জন্য অনেক টাকা পয়সা লাগলো, সেই টাকা পয়সা আমার বাবা মা দিল, সে অন্য কেউ। চাকরি পাওয়ার পর আমি যার অধীনে চাকরি করি, যে আমারে বেতন দেয়, সেও আমার কেউ না, সেও অন্য কেউ। এভাবেই প্রত্যেক মানুষের জীবন একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন সকলে দেখতে আসবে আমারে, সেও অন্য কেউ। আমাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরের ভিতরে নামানো হবে, হয়তো আমার চাচা জ্যাঠা বা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, কেউ না, সেও অন্য কেউ। এভাবে দুনিয়ার সকল কিছু চলে যাবে, শুধু থাকবো না আমি, আমার বাবা একসময় ছিলেন না, তিনি হয়তো কারোর মাধ্যমে এসেছেন, সেও অন্য কেউ। দুনিয়া কোনো কিছু নিজের বলতে নেই, সব কিছু অন্যের। তাহলে আমরা দুনিয়া এত রং তামাশা, এত অহংকার কেন করি? এই দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়াটা ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা তোমাদের রেখেছি জান্নাতে। যারা এই দুনিয়া থাকার জন্য চেষ্টা করে তারা পাগল, কারণ পাগল ভালো মন্দ বুঝে না, শুধু তারা দুনিয়ার পাগল। আমি বলেছি আখিরাতে তোমাদের শোক হলো, আখিরাতে আমি তো এখানে শোক রেখিনি। মাছের যদি পানিতে না রাখা সামনে খাটের উপর রাখা হয়, তাহলে সেই মাছ কখনো সুখী না। তেমনি মানুষের দুনিয়াতে শোক রাখে নাই আল্লাহ তাআলা, শোক রেখেছে পরকালে। আমরা দুনিয়ার পিছে না ঘুরে, সময় নষ্ট না করে, আমরা যে আমাদের মালিক, যে আমাদের রব, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা তার অনুসারে মানব জীবনটা, তার অনুসারে আমরা জীবনটা চালাবো, তাহলে আমরা জীবনের সুখ পাব, শান্তি পাব। হ্যাঁ, শত ব্যস্ততা থাকার মাধ্যমেও আমাদের জীবনটা, শত ব্যস্ততার মাঝেও থাকলেও আল্লাহ তাআলা হুকুম মেনে চলতে হবে। আমি এই সময় আছি, এক সময় থাকবো না,
শুরু থাকবে আমার বয়সটা। আমি দুনিয়া থেকে একদিন চলে যাব রে নিশ্চিত। কেমন শর্ত? যেমন শর্ত বরণ করতে হবে। মৃত্যু বরণ থেকে কেউ রূপ পেতে পারবে না। অতএব যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই তাদেরকে বলি, ভাই দুনিয়াদারি মায়া না করে যে আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের সব কিছু দিয়েছেন, তার অনুসারে আমরা চলার চেষ্টা করব, তার হুকুম মেনে চলার চেষ্টা করব, তাহলে আমরা পরকালে সুখ পাব। আসলে দুনিয়াতে আমাদের আপন কোনো কিছু নেই, সব অন্যের দান। তাই আমরা এগুলো নিয়ে অহংকার কোনো কিছু করব না।